এবার উল্টা বইসা আছস কেন? আমার চালাইতে তো কষ্ট হইতেছে, অ্যাক্সিডেন্ট হলে কিন্তু আমার দোষ নাই বলে দিলাম। তুই আমার সাথে উল্টাপাল্টা করস নাই কখনো জীবনে। মনে আছে ছোটবেলায় যখন আমি আর সুমাইয়া জামাই বউ তারপরে আমরা বাসর ঘর করার জন্য গিয়েছিলাম, তখন তুই মারে কয়ে দিছিলি, মা আমার উল্টা ঝুলায় পিটাইছিল। হ্যাঁ, ওগুলা দিনের কথা ভুলে গেছো? সুমাইয়া তো আমাকে বাসা থেকে দূরে চলে গেছিল, শুধুমাত্র তোর জন্য আমি সুমাইয়ারে হারাইছি, তাহলে তো ওর সাথে আমার বিয়ে হইতো বড় কালে। ধাম দাঁড়া, কেন আমার রাগ কমছে? ঘুরে বসবো, প্রমিস প্রমিস। সরি দোস্ত, একটা মেয়ের জন্য তোর সাথে আমার এমন করা উচিত না। আমি জানি একটা মেয়ের জন্য তুই কখনো আমার সাথে এরকম করবি না, কখনো। বেরিমান কোনোদিন শুকরাবি না। আপু উঠেন, আমি নামাই দিচ্ছি আপনাকে। আপু আমি ভালো ছেলে, ওঠেন আপু, সমস্যা নাই, আমি নামাই দিব আপনাকে। আপনার বিশ্বাস না হলে আপনি আমার আইডি কার্ড রাখতে পারেন, দিব। কিছু মনে না করলে একটা কথা বলি, এরকম যারতার বাইকে উঠবেন না, সবাই তো আর আমার মতো ভালো মানুষ না। ও আরেকটা কথা বলি, এলাকাটা ওর তো একটা ভালো না, মানে আপনারা চাইলে আমাদের এলাকায় চলে আসতে পারেন, সামনেই আমাদের এলাকা। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি আমার অনেক বড় একটা উপকার করছেন। যদি কিছু মনে না করেন একটা ছবি তুলতে পারি আপনার সাথে? অবশ্যই। কিসের মেয়ে তুমি, মেয়ে কোথায় পাইলা? আরে বাবা, আমার বাইকের পেছনে একটা মাছি বসলে ওরে খেদাই দিই আমি। আমি বলি যে এই সিটটা হচ্ছে আমার গার্লফ্রেন্ডের জন্য, ব্যাপারটা খুব সেন্সিটিভ। আর তুমি আমার, তুই বললি আর আমি বিশ্বাস করে নিলাম। তুই এখন কি বলতে চাচ্ছিস, তুই বাইকের পেছনে মেয়েকে নিয়ে ঘুর ঘুর করে ঘুরিস নাই, তাই না? আরে আমি তো তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে কোনো মেয়ে ছিল না। ও তাই না? ওকে ফাইন, কালকে সামনাসামনি তুই আমার কাছে প্রমাণ নিয়ে আসবি, কালকে প্রমাণ পাওয়ার পরে তোর সাথে আমার কথা হবে। ঠিক আছে, কালকে তুমি আসো, আমিও প্রমাণ করে দিব যে কোনো মেয়ে ছিল না। ওকে, বুকের উপর ফোন রেখে দিচ্ছি আমার। তুই কিছু বলিস না এখন? তুই আমার এই চিনলি? আমি কি কান পরা দেওয়ার লোক? না, অসম্ভব। আচ্ছা আমি মিথ্যা করলে তোর কোন চোখ লাফায়? বাম চোখ। কোন চোখ? বাম চোখ। কোন চোখ? বাম চোখ।